আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফিজাস রেসিপিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ইজি পাস্তা ডায়েট সালাদ, যা আমি ফ্রুট দিয়ে করেছি। তো এটার নাম রাখা যাক ফ্রুট পাস্তা ডায়েট সালাদ। তো চলুন দেখুন কেমন লাগে। এখানে আমি নিয়েছি 2 কাপ বয়েল পাস্তা। পাস্তা সিদ্ধ তো আপনারা সবাই করতে পারেন, তো এখানে আমি 2 কাপ সিদ্ধ পাস্তা নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু লবণ পরিমাণ মতো। নিচ্ছি 1 কাপ ছোট করে কাঁচা আপেল, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মায়োনেজ, অবশ্যই এখানে একটা ভালো কোয়ালিটির মায়োনেজ দেবেন। আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, সেটা সাদা গোলমরিচ হতে পারে, কালো গোলমরিচ হতে পারে। আমি এখানে দিয়েছি 1/2 চা চামচ বেসিল লিভস, এটা আপনার ইচ্ছে স্কিপ করে দিতে পারেন, এটা না দিলেও চলে। আমার হাতের কাছে ছিল তাই আমি এটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি সিদ্ধ করে রাখা ডিম, যা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো বেদানা বা ডালিম, যাই বলুন না কেন। এই তো সব কিছু এখন খুব ভালো মতো একসাথে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে পরিবেশন করব। হয়ে গেল একটা হেলদি মজাদার পাস্তা ডায়েট পাস্তা সালাদ। ইনশাল্লাহ আমি আরও অনেক রকম ডায়েট পাস্তা সালাদ নিয়ে, ফ্রুট সালাদ বা বিভিন্ন রকম ডায়েট সালাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। নিচে ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।